বহু বছর ধরে নদীতে ভেসে বেড়ানো গৃহহীন মান্তা সম্প্রদায়ের মানুষের জন্য নদীর ধারে সেমি পাকা ঘর নির্মাণ করেছে সরকার। এসব ঘরে রয়েছে বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় সব সুবিধা। মান্তাদের জন্য নির্মিত এসব ঘর পরিদর্শনে পটুয়াখালী রাঙাবালিতে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমেদ কায়কাউস। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী কাজ বাস্তবায়ন হচ্ছে। শিকদার জোবায়ের হোসেনের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নৌকায় জন্ম, নৌকায় বেড়ে ওঠা, আবার নৌকাতেই সংসার, মৃত্যু। সম্বল বলতে কেবল একটি কাঠের নৌকা, এমনই একটি ছিন্নমূল সম্প্রদায়ের নাম মান্তা। নদীতে মাছ শিকার করে চলে যাদের সংসার। প্রায় অর্ধ শতাব্দী ধরে পটুয়াখালীর রাঙাবালী উপজেলার বুড়া গৌরাঙ্গ নদীতেই বাস এই জনগোষ্ঠীর। আশার কথা, গৃহহীন এই মানুষদের জন্য নির্মাণ করা হয়েছে সেমি পাকা ঘর। মুজিব বর্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে প্রথম পর্যায়ে নির্মিত 29টি ঘরে রয়েছে বিদ্যুৎ, টয়লেট, রান্নার জায়গা সহ সব সুবিধা। নদীর ধারে এই ঘর পেয়ে খুশি সুবিধাভোগীরা। 30 বছর পর্যন্ত কত সরকার আইসিয়ে গেছে, কিন্তু আমরা ওই নৌকায় জীবন কাটাইয়ে গেছি। শেখ হাসিনা আমাকে ঘর দুয়ার দিতে আছে, আমরা 2 সালের তলে থাকমু। সরকারে বাড়ি ঘর দিছে, আমরা খুশি। শুক্রবার বিকেলে মান্তাদের জন্য নির্মিত ঘর পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস। তিনি জানান, বাংলাদেশের কেউই গৃহহীন থাকবে না, তারা স্থলে বসবাস করবে, আবার জলে গিয়ে মাছ ধরবে। সেটাই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন, আমরা তার পক্ষে কাজ করছি। যেসব মানুষের স্বপ্ন এতদিন কেবল নদীতেই আটকে ছিল, ডাঙায় মাথা গোজার ঠাঁই পেয়ে এখন তারা স্বপ্ন বুনছেন নতুন করে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।